মোহাম্মদ 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 নেকি হতে হবে। নবীর নাম জপলে মানে জিকির করলে, নবীর নাম কি করলে জিকির করলে, মুখে উচ্চারণ করার সাথে সাথে ছেলেকে ধমকে স্টেজ থেকে নামিয়ে দিতে হবে। সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এই বিষয়টি আলোচনা করব কোরআনের দুটো আয়াতের ভিত্তিতে, এবং এই দুটো আয়াত দিয়ে আমি প্রমাণ করব যে ইসলামের শেষ নবী তাকে কেন মুহাম্মদ বলে ডাকা যাবে না, তাকে মুহাম্মদ বলা যে শিরক বা আল্লাহর সাথে কুফরি। আমি কোরআনের দুটো আয়াত দিয়ে প্রমাণ করব। তাহলে আমি সরাসরি কোরআনের সূরা আনামের 1 নম্বর আয়াত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপর এই আয়াতটিকে আমি খানিকটা বিশ্লেষণ করব। সূরা আনামের 1 নম্বর আয়াতে বলা হচ্ছে, সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, অন্ধকার এবং আলো সৃষ্টি করেছেন, এরপর কাফেরগণ তাদের রবের সমকক্ষ দাঁড় করায়। আচ্ছা, আয়াতটি একেবারে সহজ, যে কোনো কেউ গভীর মনোযোগ সহকারে আয়াতটি পড়লে পরে সহজেই বুঝতে পারবে যে আয়াতের মেসেজটা কী। তো এই আয়াতে বলা হচ্ছে সমস্ত সব প্রশংসা একমাত্র আল্লাহর। এখন কেন সমস্ত প্রশংসা আল্লাহর? এই কারণে যে তিনি আসমান জমিনের সমুদয় কিছু সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, অন্ধকার আলো হাওয়া বাতাস হ্যাঁ প্রাণী সব কিছু তিনি সৃষ্টি করেছেন, এরপরেও যদি কেউ কাফেরগণ তাদের এরপরেও কাফেরগণ কী করে মানে তাদের আল্লাহর সমকক্ষ দাঁড় করায়। আচ্ছা, তো এই আয়াত মোতাবেক আল্লাহ ছাড়া কাউকে প্রশংসা করা যাবে না, কাউকে যদি প্রশংসা করা হয় তাহলে তার প্রশংসা করে তাকে আল্লাহর সমকক্ষ হিসাবে খাড়া করা হয় বা দাঁড় করানো হয়ে থাকে। তো এটি শিরক, আল্লাহর সাথে মানে অন্য আরেকজনকে আল্লাহর কি করা হয়, আল্লাহর প্রতিপক্ষ বানিয়ে ফেলা হয়, মানে অন্য আরেকজনের যদি আপনি উচ্চসিত প্রশংসা করে থাকেন তাহলে অন্য আরেকটি ব্যক্তিকে আপনি আল্লাহর সমকক্ষ করে ফেললেন। এখন এক্ষেত্রে এই আয়াত মোতাবেক আল্লাহ হচ্ছেন প্রশংসিত, সব প্রশংসা আল্লাহরই প্রাপ্য। তো পরিপূর্ণ হামদ বা প্রশংসা একমাত্র আল্লাহরই, যার কোনো শরীক নাই, তাকে ছাড়া আর কাউকে প্রশংসা করা যাবে না, সেই হচ্ছে প্রশংসার একমাত্র প্রশংসা করার একমাত্র সত্তা, সমস্ত প্রশংসা একমাত্র তারই প্রাপ্য। তাহলে এইবার এই আয়াতটির আয়াত মোতাবেক আমরা ইসলামের নবীর নামের একটু বিশ্লেষণ করি। ইসলামের নবীর নাম হচ্ছে মুহাম্মদ, এর অর্থ হচ্ছে প্রশংসিত, ঠিক আছে? আর আরেকটি নাম হচ্ছে আহমেদ, এর অর্থ হচ্ছে প্রশংসিত বা চরমভাবে বা পরমভাবে প্রশংসিত, হোয়াট এভার ইউ কল ইট। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে কুরআনের সূরা আনামের আয়াতের সাথে নবী মুহাম্মদের বা ইসলামের নবীর নাম মুহাম্মদ সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এখন আপনারা ইসলামের নবীকে যদি মুহাম্মদ বা আহমদ বলে ডেকে থাকেন, তাহলে মুহাম্মদকে আল্লাহর প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাচ্ছেন। এইখানে এক্ষেত্রে দুইজন আল্লাহ, এক আল্লাহ আর দুই হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ। এখানে আল্লাহও প্রশংসিত আর মুহাম্মদও প্রশংসিত, কারণ মুহাম্মদের নামের অর্থ হচ্ছে প্রশংসিত। তো
মুসলমানরা তাদের শেষ নবীর নাম প্রতি ক্ষণে কোণে মুহাম্মদ বলে আল্লাহর সাথে শিরক করছেন। আইদার তারা নবী মুহাম্মদকে মুহাম্মদ না বলে বলবে শেষ নবী, ওর তারা মুহাম্মদ বলবে অথবা আহমেদ বলবে, হযরত মুহাম্মদ বলবে। এখন যদি তারা হযরত মুহাম্মদ বলে থাকে তাহলে আল্লাহর সাথে শিরক করছে, এটি কবিরা গুনাহ এবং শিরকের কোনো মাফ নেই। তো ব্যাপারটা আমি এই আয়াত দিয়ে আশা করি বুঝাতে পেরেছি। এইবার আসি কুরআনের প্রথম সুরা, সুরা ফাতিহা। এটিকে কুরআনের মুখবন্ধ বলা হয়ে থাকে বা অথবা প্রারম্ভিক সুরা বলা হয়ে থাকে অথবা ভূমিকা বলা হয়ে থাকে। তো সুরা ফাতিহার এক নম্বর আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রভু আল্লাহর, একমাত্র আল্লাহর। তো সুরা ফাতিহাতে, ফাতিহার প্রথম আয়াতে বলা হয়েছে যে প্রশংসা শুধুমাত্র একমাত্র আল্লাহরই, এটা সুরা ফাতিহাতে বলা হয়েছে। তাহলে বোঝা গেল কি, বোঝা গেল যে আল্লাহ হচ্ছেন সর্ব ধরনের প্রশংসার মালিক। এক্ষেত্রে ইসলামের নবীকে 24/7 মুসলমানরা নামাজে, আজানে, জিকির আজকারে, দুরুদে, মিলাদ মাহফিলে, হ্যাঁ, মুহাম্মদ মুহাম্মদ বলছে। তো এই যে মুহাম্মদ বলে মুখে ফেনা বের করে নিচ্ছে, এটি করার মাধ্যমে তারা মহা অপরাধ বা চরম পর্যায়ের শিরকের মতো গুনাহ বা অপরাধ করছে যেটির কোনো মার্জনা নাই কিংবা মাফ নেই। তো আমি মুমিন ভাইদেরকে বলবো যে আপনারা নবী, আপনাদের নবীর নাম মুহাম্মদ বলে যে গুনাহ করতেছেন সেই গুনার কোনো মাফ নেই। তো আপনারা কি আপনাদের শেষ নবীর নাম বদলাবেন? আবার এক কাজ করেন, কুরবানি দিয়ে, গরু ছাগল কুরবানি বা ভেড়া জবাই করে মুহাম্মদের, আপনাদের নবীর আকিকা করেন, আকিকা করে নতুন একটি নাম রাখেন, নাম পাল্টান, না হলে আপনাদের বেহেস্তে যাওয়ার চান্স নেই, খুব কম। কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন যে আল্লাহ সব ধরনের গুনাহ মাফ করবেন, কিন্তু তার সাথে শিরক করার গুনাহ তিনি কোনো সময়ই ক্ষমা করবেন না। অথচ আপনারা মুসলমান হওয়ার পরেও প্রতিদিন শিরক করে যাচ্ছেন, আজানে বলছেন, হ্যাঁ, চিৎচিৎকার করে গলা ফাটিয়ে মানুষের কর্ণ বিদীর্ণ করে আজানে ঘোষণা দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, মুহাম্মদ আল্লাহর রসুল। তো এইখানে যে আপনারা আজানে 5 বার, দিনে 5 বার মুহাম্মদ বলছেন, আল্লাহর সাথে মুহাম্মদ শব্দটা উচ্চারণ করছেন, এটিও কিন্তু শিরক, কারণ মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, আর আল্লাহ বলছেন তাকে ছাড়া কাউকে প্রশংসা করা যাবে না, হাউ ডেয়ার ইউ, আপনারা তো এটি করে যাচ্ছেন ভাই, ওয়াও। তো আপনারা একটু ভাববেন যে আপনাদের কি করতে হবে। তো আমি এইটুকু বললাম আজকে, একটু চিন্তা করবেন, আমি যে দুটো আয়াত এখানে আপনি রেফারেন্স হিসাবে দিলাম, একটু মুমিন ভাইয়েরা মাথা খাটাবেন, চিন্তা করে দেখবেন আমানউদ্দিন কি বলল। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাইকে।